ভারতীয় পেঁয়াজ আসা শুরু হওয়ায় বাজারে কমতে শুরু করেছে দাম। পাবনার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল মানভেদে 55 থেকে 60 টাকা, বর্তমানে সেই একই পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। একই অবস্থা রাজবাড়ী ও সিরাজগঞ্জেও। পেঁয়াজের এই ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজ আমদানি করায় ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, পেঁয়াজ আমদানির ফলে ক্ষতির মুখে তারা। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে কৃষক পেঁয়াজ চাষে নিরুৎসাহিত হবেন বলছেন ব্যবসায়ীরা। আমরা চাই না যে আমরা বাইরের কোনো জিনিস আমাদের দেশে ঢুকুক, আমরা চাই যে কৃষক যাতে 5টা টাকা পায়, যাতে কৃষক বাঁচে। বর্তমানে এখন ভরা মৌসুম, এইসব টাইমে মনে করেন পেঁয়াজ যখনই বাইরের থেকে আমদানি করবে তখনই কৃষক হতাশ হয়ে যাবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।